আদরের মেয়ে বড় হয়ে গেছে। সেই দিনের ছোট্ট মেয়েটা এখন মুকাল্লাফা বা বালেগা হয়ে গেছে। দিনের আদেশ নিষেধগুলো মেনে চলা এখন ওর উপর ফরজ। কিন্তু এক বছর গেল, দুই বছর গেল, মেয়ে এখনও পর্দা করছে না। আপনি কেন মেয়ের সাথে এ নিয়ে কোনো কথা বলছেন না? ওর পর্দা করার নিয়াত আছে আমি জানি, তবে আমি এখনই ওকে জোর করতে চাই না। আপনি জোর করতে চান না? আচ্ছা, যখন ওকে টিকা দেওয়ার সময় হয়েছিল তখন কি একই কথা বলেছিলেন, একইভাবে চিন্তা করেছিলেন, নাকি তখন জোর করেছিলেন? বসন্ত, চিকেন পক্স, পোলিও, এগুলো কি জাহান্নামের আগুনের চেয়েও ভয়ঙ্কর? মেয়েকে টিকা দেওয়া আপনার দায়িত্ব, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানো আপনার দায়িত্ব না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেননি, হে ইমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম 6। দাও দাও করে জ্বলতে থাকা কোনো এক ঘরের দিকে মেয়ে এগিয়ে যেতে দেখলে আপনি কি তাকে থামাবেন না, নাকি তখনও বলবেন আমি ওকে জোর করতে চাই না? অথচ জাহান্নামের আগুনের তুলনায় এই পৃথিবীর আগুন তো কিছুই না। মনে করুন, আপনার আদরের মেয়েটার ভয়ঙ্কর কোনো অসুখ হয়েছে, আপনি ওর কাজ ছাড়া হলেই অসুখ বেড়ে যায়, এমন অবস্থায় আপনি কি ওকে চোখে আড়াল করবেন? আপনি কি দু এক বছরের জন্য ওকে কাছ থেকে দূরে চলে যাবেন, যাতে ও নিজে নিজে সুস্থ হতে শেখে? তাহলে পর্দার ক্ষেত্রেও কেন ও নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছেন? নাকি আপনি মনে করেন আজ যেসব গুণা সে কামাচ্ছে আল্লাহর সামনে সেগুলো হিসাব দেওয়ার চেয়ে দুনিয়ার সামান্য অসুখ বিসুখ বেশি গুরুতর? আসলে বাস্তবতা কি জানেন, আল্লাহর হুকুমকে আপনি ছোট করে দেখেছেন, তাই আপনার সন্তানও ছোট করেই দেখবে। আল্লাহর আদেশ ও বিধানের তেমন কোনো গুরুত্ব আপনার কাছে নেই, তাই আপনার মেয়েও তেমন গুরুত্ব দিচ্ছে না। মা বাবা যদি ছোটবেলা থেকে সঠিকভাবে লজ্জাবোধ ও শালীনতার শিক্ষা দিত, মেয়েকে আল্লাহর আনুগত্য করা শেখাতো, ইসলামের বুঝের উপর ওকে বড় করতো, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে নিজের থেকেই পর্দার ব্যাপারে সচেতন হতো। কিন্তু তা করা হয়নি, তাই না? নিজের বুকে হাত রেখে বলুন তো, কথাটা ঠিক না বেঠিক? ঠিক আছে, এগুলো তো অনেক আগের কথা, এখন আর এসব বলে লাভ নেই। কিন্তু যখন সে বয়ঃসন্ধিতে পদার্পণ করেছিল তখন কি করেছিলেন? তখন কি ওকে কাছে রেখে বলেছিলেন, মা তুমি তো বড় হয়ে গেছো মাশাল্লাহ, আল্লাহর ইচ্ছায় তুমি এখন একজন নারী হতে যাচ্ছ, চলো তোমার জন্য কিছু বোরকা কিনে আনি, আল্লাহ তোমাকে পর্দা করতে বলেছেন, এ পর্দা করবে তোমাকে সম্মানিত ও নিরাপদ। আল্লাহর অনুগত বান্দার মতো একবার যদি কথাগুলোকে বলতেন, সে যদি আপনাকে আল্লাহর অনুগত্য করতে দেখত, তার সুবহানু তাআলার মহত্বের ঘোষণা দিতে দেখত, সে যদি আপনাকে দেখত আল্লাহর বিধিবিধানগুলোকে আন্তরিকভাবে আঁকড়ে ধরতে, তাহলে এই অনুভূতি, এই মনোভাব তার মাথায় গেঁথে যেত। কিন্তু আপনি যদি আল্লাহর বিধানের ব্যাপারে লজ্জিত হন, আমতা আমতা করে কথা বলেন, যদি আপনার কথায় ইমানের শক্তি ও নিশ্চিত বিশ্বাসের ছাপ না থাকে, তাহলে ওর অবস্থা হবে নড়বড়। ও ধরে নেবে এটা হয়তো ঐচ্ছিক কোনো ব্যাপার, যা ইচ্ছে হলে মানা যায়, ইচ্ছে হলে ছেড়ে দেওয়া যায়। আপনি যদি ওকে বলেন, আমি চাই তুমি নিজে থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নাও, আমি তোমার উপর জোর করতে চাই না, তাহলে সেটা হবে আল্লাহর কালামের সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে আপনি আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে তাচ্ছিল্য করেছেন, আর এই মনোভাব সংক্রমিত হচ্ছে আপনার মেয়ের মনেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন নারী ও পুরুষের জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছুর এখতিয়ার করার অধিকার রাখে না, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আল-আহজাব 37। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এ কথাগুলো যেন প্রতিটি মমতাময় পিতামাতার কাছে গিয়ে পৌঁছাই, যাতে করে যে ভুল হয়ে গেছে সেটা তারা শুধরে নিতে পারে।